প্রচণ্ড শীত প্রবাহে জোকাৰি গৈছে আমেরিকাক। তার মাজতে আমেরিকাত সংঘটিত হৈছে মেরু বিস্ফোরণের ঘটনা। হয় আর এই মেরু বিস্ফোরণের ফলত আমেরিকাত সর্বকালের অভিলেখ ভঙ্গ করে নিম্নগামী হৈছে পারাস্তম্ভ। সোমবারের পৰা প্রচণ্ড শীত প্রবাহে জোকাৰি গৈছে আমেরিকাক, যার বাবে ঠায়ে ঠায়ে শূন্যর পৰা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াছ পর্যন্ত নিম্নগামী হৈছে পারাস্তম্ভ। আমেরিকার প্রায় 80% অধিক স্থানত উষ্ণতা শূন্যর পৰা নিম্নগামী হওয়া পারাস্তম্ভ নিম্নগামী হওয়া পরিলক্ষিত হৈছে। আর এই প্রচণ্ড শীত প্রবাহর বাবে আমেরিকাত এই পর্যন্ত 7 জনে প্রাণ হেরুয়াছে। মেরু বিস্ফোরণত আরো বহু লোকের মৃত্যুর সম্ভাবনাও ব্যক্ত করা হয়েছে। আর এই প্রচণ্ড শীত প্রবাহ আর বরফে ঢাকি ধরার বাবে প্রায় এটি এক প্রকার অচল হয়ে উঠিছে আমেরিকা। কিন্তু কি এই মেরু বিস্ফোরণ? আর্কটিক ব্লাস্ট বা মেরু বিস্ফোরণ কি? কিয় আমেরিকাত শীতর সময় সংঘটিত হয় মেরু বিস্ফোরণ? আমেরিকার মেরু বিস্ফোরণ এটা প্রাকৃতিক পরিঘটনা। মূলত মেরু অঞ্চলের পকনিয়ার বাবেই সংঘটিত হয় মেরু বিস্ফোরণ। মেরু অঞ্চলের বৃহৎ এলাকার চাপ অতি নিম্ন আর তাপমাত্রা অতি কম হয়। মেরু পকনিয়া গ্রীষ্মকালত দুর্বল হওয়ার বিপরীতে শীতকালত অতি শক্তিশালী হয়ে পড়ে। ঘড়ির কাতার বিপরীত দিশত বলে মেরু পকনিয়া। শীতকালত মেরু পকনিয়ার পরিসর সমগ্র উত্তর গোলার্ধলৈ বিস্তৃত হয়ে পড়ে, যার ফলত মেরুর পৰা দক্ষিণৰ দিশে প্রবল বেগত শীত প্রবাহিত হয়। এই শীত প্রবাহ কোৱা হয় জেম স্ট্রিম। জেম স্ট্রিম তথা এই শীত প্রবাহ কোৱা হয় আর্কটিক ব্লাস্ট বা মেরু বিস্ফোরণ। আমেরিকাত প্রায় প্রতি বছরে মেরু বিস্ফোরণের ফলত প্রচণ্ড শীত প্রবাহ হৈ আহিছে। 1977, 1982, 1989 চনত আমেরিকাত প্রবল শীত প্রবাহ হৈছে। এই মেরু বিস্ফোরণক বম সাইক্লন বুলি অভিহিত করে বিজ্ঞানীসকলে। অর্থাৎ এই মেরু বিস্ফোরণ এটা প্রাকৃতিক পরিঘটনা, আর এই পরিঘটনার কবলত সময়ে সময়ে আমেরিকার জনজীবন বিধ্বস্ত হয়ে আহিছে। আমেরিকার ন্যাশনেল বর্ডার সার্ভিসের তথ্য অনুসরি আমেরিকাত এইবার সবাতোকৈ অধিক শীত নামিছে। মিসিসিপি উপত্যকাত শীত প্রবাহে শূন্যর পৰা 34 ডিগ্রি সেলসিয়াসের তলত থাকা অঞ্চলটোর পারাস্তম্ভ আরও হ্রাস করার সম্ভাবনায় দেখা দিছে। যুক্তরাষ্ট্রের 1,42,00,000 লোক এই সময়সোৱাত মানি চলিবলগীয়া হৈছে নীতি নির্দেশনা, সকিয়নি তথা প্রশাসনের পরামর্শ অনুসরি সময় পার করবলগীয়া হৈছে। প্রশাসনে জাননী জারি করা অনুসরি সকল লোককে বতাহ সোমাব নোৱাৰকৈ ঘরের ভিতর থাকিবলৈ নির্দেশ দিছে। ঘরের বাহির উলুয়া বা ভ্রমণতো বাধা আরোপ করেছে আমেরিকা প্রশাসনে। তার লগতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল শিক্ষানুষ্ঠানে বন্ধর নির্দেশ দিয়া হৈছে। আর এই শীত প্রবাহর সময়সাত আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রায় 85,000 বাসগৃহ আর ব্যবসায়িক প্রতিষ্ঠানত বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত 1,300 বিমান বাতিল হয়েছে, 11,000রও অধিক বিমানের বিলম্ব হয়েছে। সমগ্র রাষ্ট্রখনে শীত প্রবাহর বিরুদ্ধে যুঁজ দি থাকার সময়তে ন্যাশনেল ওয়েদার সার্ভিসের তথ্য অনুসরি অহা সপ্তাহত আন এটা মেরু বিস্ফোরণে কপাব আমেরিকাক, আর তার সম্ভাবনার বাবে এতিয়া আতঙ্কত ভুগিছে আমেরিকাবাসী।